যার যেখানে দরকার সেখানেই দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই কর্মসূচি ইতিমধ্যেই সাড়া ফেলেছে সারা রাজ্য জুড়ে। শহর থেকে গ্রাম প্রত্যেকটি জায়গায় মানুষ উৎসাহের সাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এমতো অবস্থায় সেই প্রকল্পের অঙ্গ হিসেবেই কলকাতার 23 নম্বর ওয়ার্ডে তারাসুন্দরী পার্কে তৃণমূল ওয়ার্ড সভাপতি স্বপন বর্মনের উদ্যোগে এক শিবিরের আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সবুজ সাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি প্রকল্পগুলি সুবিধা মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্যই এই শিবির বলে জানান স্বপন বর্মন। উক্ত শিবিরে স্বপন বর্মন নিজে হাতে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্মিতা বক্সী, যুবনেতা সৌম বক্সী সহ অন্যান্যরা। যেটা জমা নেবার সেটা কালকে আমাদের চতুর্থ পর্যায়ে শেষ হয়ে গেছে এবং আজকে সেকেন্ড স্পেলে আমরা স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি। দেখুন মানুষের মধ্যে কত উৎসাহ। প্রথমত মানুষ সবার থেকে বড় যেটা এক্সপেক্ট করেছিল আমাদের সরকারের কাছ থেকে সেটা যেটা স্বাস্থ্যসাথী মানুষ মানে নিশ্চিন্তে ঘুমতে পারবে যে তার কাছে 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড আছে। এটা অনেক বড় ভরসা এবং মানুষের উৎসাহ উদ্দীপনা আপনারা বুঝতে পারছেন যে মানুষ কত খুশি যে এই আমাদের মা মাটি মানুষের সরকার, ওনাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাধারায় এই সুফলটা যে বাংলার দাদার কাছে। আর একটা প্রশ্ন যে বিরোধী দলের নেতারা, মানে আমি বলছি বিজেপি থেকে যারা স্বাস্থ্যসাথী কার্ড করেছে তারা কিন্তু একদিন বলেছিল স্বাস্থ্যসাথী কার্ড আমরা যদি ক্ষমতায় আসি তাতে কিন্তু কোনো লাভ হবে না। সেখানে দেখছেন যে দিলীপবাবুর পরিবাররা আজকে স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছে। আপনি আমাদের এই 3টে ওয়ার্ড বিজেপির সদস্য এবং ম্যাক্সিমাম বিজেপির নেতারা লাইন লাগিয়ে মুখ ঘুরিয়ে কাঁদিয়ে আমাদের কোনো ব্যাপার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। আমরা কোনো আমাদের কোনো ভেদাভেদ নেই, সবাই এই কার্ডের সুবিধা নিতে পারে। আমরা তো চাই বাংলায় যখন আমরা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 কোটি মানুষ, সেখানে রাজনীতির তো কোনো ব্যাপার নয়। ভারতবর্ষের যারা এই কিছুদিন আগে প্রতিশ্রুতি দিয়েছিল এবং মানুষকে ভুল বুঝিয়েছিল যে এই কার্ডটা কোনো ইউটিলিটি নেই, তার পরিপ্রেক্ষিতে বিজেপির সব মানুষ করাচ্ছে। আমরা এই বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধেই আমরা বলতে চাইছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে যা যা কথা বলেছেন সব মিথ্যে কথা। এবং আজকে আপনি ভাবুন ভারতবর্ষের লাগোয়া রাজ্য ঝাড়খণ্ড, সেখানে বিজেপির সরকার ছিল, যারা মানুষের এইরকম বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল সেই মানুষদের, সেই মানুষরা সেই বিজেপিকে ওখান থেকে উবড়ে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছে। গুজরাতের মানুষ 5 বার এরা ক্ষমতায়, গুজরাতের মানুষ এখানে এদের টার্গেট ছিল 150, ওদের সিট ছিল 119, সেখানে মানুষ ওদেরকে 99ও নামিয়ে দিয়েছে। কীভাবে 99 নামিয়ে দিয়েছে? গুজরাতে গেলে মানুষ বুঝতে পারবেন আপনি যে গুজরাতে এবার বিজেপি ক্ষমতায় থাকত না, এইভাবে ওরা গুছিয়ে করেছে। আপনি দেখুন রাজস্থানে ওদেরকে প্রত্যাখ্যান করেছে মানুষ, পাঞ্জাবে করেছে মানুষ প্রত্যাখ্যান করেছে, মধ্যপ্রদেশে করেছে, কোনো MLA-কে লিজে নিয়েছে বা কিনেছে, কিনে কোনো রকমের এই সরকার করছে। তো ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে লড়ার আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলুক যে ভারতবর্ষের যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা 10 বছরে তার মধ্যে কোনটা সেই রাজ্যে ওরা ইমপ্লিমেন্ট করেছে, তারপরে বাংলার মানুষের কাছে ভোট চাইতে আসবে। শুনুন, এখন তো বিজেপি হয়ে গেছে মুকুলের বিজেপি আর আর ওই শুভেন্দুর বিজেপি, ঠিক আছে? আগে বাংলার মানুষের কাছে এরা বলুক। হ্যাঁ, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাপের বেটা, ওকে মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে পাঠিয়েছিল, ডায়মন্ড হারবারের মানুষ ওকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জিতিয়েছে। হ্যাঁ, আর তোরা আজকে কথা বলছি, কারুর কারুর ছেলে MLA, কারুর বাড়িতে মন্ত্রী MP, দেখুন এগুলো মানায় না।
বাংলার মানুষ এই বিজেপির চরিত্রটা বুঝে নিয়েছে এবং এদের সময়ের মধ্যে জবাব দিয়ে দেবেন। আপনি বলুন না এই এই দিলীপবাবু বা তাদের দলের আর যারা নেতা কোনো সময় পশ্চিমবাংলায় ভারতবর্ষে যখন করোনাকালে এদের কারুর মুখ দেখেছিলেন? ভারতবর্ষের যে নেতারা আজকে বিজেপির বড় বড় কথা বলছে, ওই মোদীবাবু আর অমিতবাবু, তাকে কোনো দিন দেখেছিলেন ভারতবর্ষে করোনাকালে? এরা কী বলে? একটা মহিলা যিনি তার সমস্ত কিছু ত্যাগ করে মানুষের পেছনে দাঁড়িয়ে মাস্ক বিলি করছেন, পশ্চিমবাংলার মানুষ যাতে কোভিডে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট পায় তার জন্য ফ্রি অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, এরা বড় বড় কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী, কোনোদিন ভারতবর্ষে এরা ভেবেছিল কন্যাশ্রী আজকে ইন্টারন্যাশনাল দরবারে প্রথম স্থান অধিকার করেছে? এটা তো ভারতবর্ষের গর্ব। কোনোদিন এদেরকে দেখেছেন সেই গর্বের কথা বলে? এরা কখনো বলবে না। এরা খালি মানুষকে ভাঁতা, হিন্দু আর মুসলিম এই করে করে, এটা এটা কি? আমার মা শিখিয়েছে আমাদের কাছে ধর্ম। আর দেশের কথা বলছে, যারা মানে দেশের প্রতি ভালোবাসা থাকে, যখন আমাদের দেশে স্বাধীনতার আন্দোলন হচ্ছিল এরা তখন ব্রিটিশদের দালালি করছিল এবং আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যারা বাংলা থেকে লড়ছিল তাদেরকে এরা ব্রিটিশদের দালালদের মাধ্যমে দালালি করে এরা ধরিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করিয়ে মারিয়ে দিচ্ছিল। তাদের কাছ থেকে আমি দেশভক্তি শুনব? আমি দেশভক্তি শুনেছি আমার বাবার কাছে, আমার ঠাকুরদার কাছে। আমি এদের কাছে ধর্ম আর এদের কাছে দেশভক্তি শোনার মতন ব্যাপার নয়। দেশভক্তি করতে গেলে গরিব মানুষের কাছে, যারা খেতে পায় না তাদের কাছে শিখতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে জঙ্গলমহলে, সেখানে মানুষ ডিম ওই পোকা খেয়ে বাঁচত, হ্যাঁ, সেইখানকার মানুষদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ন জুগিয়েছে। যখন করোনাকালে মানুষ ফ্রিতে রেশন পেয়েছে, ফ্রিতে চাল পেয়েছে, ফ্রিতে, এর থেকে বড় ব্যাপার নয়। আপনি আমার অঞ্চলে ঘুরে দেখে নিন গরিব মানুষের থেকে, যে করোনাকালে কোন নেতাদের এদেরকে রাস্তায় পেয়েছেন। আজকে এরা সেজে গুজে ভালো করে পাউডার টাউডার লাগিয়ে এসে বড় বড় কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যারা আমাদের এখানকার কৃষ্টি জানে না, যারা কালচার জানে না, যারা সভ্যতা জানে না, যারা নেতাজিকে মানে অসম্মান করে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করে, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, এদের কাছে এই বাংলার মানুষ মেনে নেবে? অমৃত সেনকে যারা অপমান করছে, হ্যাঁ, তাদের কাছে বাংলার মানুষ সময় জবাব দেবে? বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সাথী কার্ডের জন্য বাংলার মানুষ খুবই উপকৃত এবং মানুষ খুব আনন্দ সহকারে ফ্যামিলিকে নিয়ে এসে কার্ডটি ভোট করে তুলেছে। এটা লাস্ট নয়, যতগুলো দুয়ারে সরকারের চার ধাপে যেটা হয়েছে সেইটা লাস্ট ডেট গেছে। আবার লাস্ট ডেটেও যারা জমা দিয়েছে সেগুলো যখন তৈরি হয়ে আসবে আবার ফটো তোলা হবে। ফটো তোলার এখন শেষ হয়নি, মানুষ অনেক উপকৃত হচ্ছে, মানুষও আনন্দ সহকারে নিচ্ছে। বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর যবে থেকে বাংলার হাল ধরেছে তবে থেকেই বাংলার মানুষের পাশে আছে। বাংলার মানুষের জন্য করেছে, কে কি দল করছে সেটা তো দেখেননি উনি। বিরোধী দল বেশি উপকার নেয় আর বিরোধী দলই বেশি গালাগাল দেয়। এখানে আজকে মূলত সরকারের যারা স্বাস্থ্যসাথীর ফর্ম ফিল আপ করেছিল তাদের মধ্যে অধিকাংশ মানুষের ফটো তোলা হচ্ছে, বায়োমেট্রিক হচ্ছে তাদের, এবং সাথে সাথে তারা হাতে কাটতাম। দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো হচ্ছে সেই ক্যাম্প আমাদের আরও অন্যান্য দিনগুলো চলছে, অন্যান্য ওয়ার্ডে চলছে। আজকে 23 নম্বর ওয়ার্ডে আজকে ফটো তোলার দিন, ফটো তুলছে এখানে লোকজন, এবং স্বাভাবিকভাবেই মানুষজন তাদের গোটা পরিবারকে নিয়ে এসে ফটো তুলে এবং সাথে সাথে হাতে যে কাজ পাচ্ছে তার জন্য তারা নিঃস্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে, পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে,
আমাদের গর্ববোধ হয় যে আমাদের এমন একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি যিনি দলমত নির্বিশেষে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে গিয়ে বাংলার প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষের জন্য এখন সুবিধা নিয়ে বারে বারে হাজির হচ্ছে। কখনো কন্যাশ্রীর মাধ্যম দিয়ে, কখনো সবুজ সাথীর মাধ্যম দিয়ে, কখনো স্বাস্থ্যসাথীর মাধ্যম দিয়ে, কখনো খাদ্যসাথীর মাধ্যম দিয়ে, এবং মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যে সরকার সেই যে কথা আমরা জানতাম তাকেও ভুল প্রমাণ করে ঢুকিয়ে দিয়েছেন তিনি যে মানুষকে সরকারের কাছে যেতে হবে না, সরকার নিজে মানুষের কাছে এসে তাদের ঘরে দুয়ারে পরিষেবা পৌঁছে দেবে। এবং তাই আমরা মনে করি যে ভারতবর্ষের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে সংলাপ করে লেখা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।